আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার গোপুরগাঁও উপজেলায়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এখানে সুন্দর একটি প্রজননী শো বা গবাদি পশুর মেলা আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন এসিআই এনিম্যাল জেনেটিক্স। লক্ষ্য হচ্ছে তাদের সিমেন্ট ব্যবহার করে প্রান্তিক পর্যায়ে খামারিরা যে সুন্দর সুন্দর ষাঁড় বকনা বাছুরগুলো পাচ্ছে, এটি দেখিয়ে অন্য একজন খামারিকে উৎসাহ দেওয়া। তো আমরা আমাদের ধারাবাহিক পর্বে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমরা আজকে এলাকার যারা খামারি রয়েছে তাদের সাথে কথা বলবো এবং তাদের উৎপাদিত বাছুরগুলো আপনাদের দেখার চেষ্টা করবো। সেই সাথে এসিআই এনিম্যাল জেনেটিক্সের যারা উদ্বোধন কর্মকর্তা স্যারেরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। যারা গবাদি পশু প্রেমী রয়েছেন, আমার মনে হয় যে জাত উন্নয়নের বিভিন্ন বিষয়ে জানা থাকে, এই বিষয়গুলো জেনে আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আজকের এই প্রজননী শোতে অনেক সুন্দর সুন্দর ষাঁড় বকনা বাছুর নিয়ে এসেছেন খামারিরা। এই মুহূর্তে আমরা যে খামারিকে পেয়েছি তার এই ষাঁড়টির নাম হচ্ছে বাদশা। এর আগের যে ভাই ছিল ওরও নাম বাদশা ছিল। তো এই বাদশার যে মালিক তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ তারামিয়া। তারামিয়া ভাই, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কান্দিপাড়া বাজার। গরুর খামার কত বছর থেকে? 7 বছর। আপনি পেশায় কী করেন? আমি ইলেকট্রিক ব্যবসা প্লাস খামারি। সার গরু আছে, বকনা আছে, গাবি আছে। গাবি আছে 4 পিস, দোহানো, বর্তমানে দোহাইতেছি। আর সার আছে, বাচ্চা আছে 3টা, আর বকনা আছে 2টা। সুন্দর একটা সার নিয়ে এসেছেন। এর বয়স কত মাস? 3.5 মাস। মাত্র 3.5 মাস? জি জি। তার মায়ের নাম ছিল বাদশার মা আর কি। যদি ছেলে হয় তাহলে রাখতাম বাদশা, আর যদি মেয়ে হয় তাহলে রাখতাম বাদশার বোন আর কি। 3.5 মাস বয়স এই বছর তো আল্লাহ তাআলা আমার দিছে, আর মা নাই পৃথিবীতে। তাকে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে আমি তাকে বড় বানাবো, অনেক বড় বানাবো। এর সাথে কতদিন থেকে জড়িত? 3 বছর। এসিআই বাছুর খুব শক্তিশালী থাকে, প্লাস রোগবালা খুব কম হয় আর কি। আমি এসিআই বাছুর পাইছি 3 বছরে 4 গাবিতে 4টা, বিক্রি করে দিছি 3টা, আর 1টায় 4টা। বিগত সময় যেগুলো বিক্রি করছেন কেমন দামে বিক্রি করছেন? হ্যাঁ, অনেক হাই লেভেল বিক্রি করছি। 3 মাসের এই বাছুরটা কি কখনো দাম দর কেউ করছিল? না, আমি তো মূলত বিক্রি করবো না, যার ফলে কেউ আর দাম দর বলে না। আর এই মুহূর্তে এটা তো আমি 2 লক্ষ টাকা দেয় তাও তো আমি বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা। কারণ তার বাইকে আমি 7 লক্ষ 80 হাজার টাকা বিক্রি করছি 2.5 বছর পাইলা। তাহলে মনে করুন আশা করতেছি ওইটার সাথে এটা অনেক মানে অনেক ভালো, আশা করতেছি তার ভবিষ্যৎবাণী 15-20 লক্ষ টাকা হবে। আপনি বুসি খাওয়াই, খের খাওয়াই, আচ্ছা পানি খাওয়াই। বাসায় গরু কয়টা আছে? গরু এটা হলো 4টা। 4টা। গাবি কয়টা, বাছুর কয়টা? গাবি আপনি 2টা, আর এমনি বাছুর 2টা। এর মা কি দেশি না? দেশি। দেশি থেকে এটা তো ফ্রিজিয়ান মনে হচ্ছে বাছুর। হ্যাঁ, ফ্রিজিয়াম। ক্রসটা করলেন কিভাবে? এটা এসিআই কোম্পানি থেকে ফ্রিজিয়াম আমি সংগ্রহ করে দিছি। এটা খুব ভালো বীজ। মাশাআল্লাহ। আমি এই বাছুর হাতে আমি খুব উৎসাহিত। এটা স্বপ্ন, যদি আল্লাহ তারে হায়াত নারাজ করে আমিও বাচ্চা থাকি তাহলে তাকে বড় করার জন্য চেষ্টা আছে ইনশাআল্লাহ। আজকের এই প্রজননী শোর সব থেকে কম বয়সের বাছুরটি হচ্ছে ইদি। আমরা এই বাছুরের যিনি মালিক তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কী নাম আপনার? আমার নাম চপল, রাজিয়াল হোসেন চপল। গরু পালন করি 6 বছর। মাশাআল্লাহ, সুন্দর একটি বাছুর হয়েছে। এটা কোন জাতের ছিল? এটা হলো আপনার জাস্টিন 37, এসিআই কোম্পানি। ভালো, আশা করতেছি যে 40-35 দুধ দেবে। জন্মকালীন সময় এর ওয়েট কেমন ছিল? বর্তমান 41, 41 কেজি। একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা ডিফারেন্ট, আমি ওইভাবেই আলাদাভাবে আমি তারে একটু কেয়ার নিতেছি। আমার এটা নিয়ে একটু স্বপ্ন আছে আমার, এই সেই স্বপ্নটা সে যদি ধরে রাখে আমি ইনশাল্লাহ তারাই আমি ধরে রাখবো। তো মানে কী পরিচর্যা বা যত্ন নিচ্ছেন এখন? পরিচর্যা তো আসলে কি তেমন কোনো কিছু না এখন, মেইনলি হইলো তার মানে কৃমিনাশকটা আমি কমপ্লিট করছি, অ্যাডি দিব আর জিঙ্কটা দিব এই আর কি। দর্শক বন্ধুরা, এসিআই এনিম্যাল জেনেটিক্স একই সাথে হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং রেড সিটাং নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমরা ফ্রিজিয়ান গরুগুলো আপনাদের দেখালাম। আমরা এই মুহূর্তে 2 একজন শাহিওয়ালের খামারিদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা চাচাকে পেয়েছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন?
কি নাম আপনার? আমার নাম সুশাম। গরু কয়টা আপনার? গরু নয়টা। নয়টা। কি করেন আপনি? রাইসমিল চালান। গরু কত বছর থেকে? গরু আজকে তো আমার বয়স কাটালাম গরু থেকে। মানে জীবনটাই চলে গেছে গরু থেকে? গরু তাই আমার উন্নত তাই। কি কি করেছেন গরু লালন পালন করে? নাম মোহাম্মদ ফুকামিয়া, আমার বাড়ি দুবাঘাট। আমার পাঁচটা গরু আছে, পাঁচটা গরুর মাধ্যমে একটা গরু আমি শাহিওয়াল বীজ দিছি। প্রথম আগে আমারটি সবচেয়ে দেশি ছিল, এখন শাহিওয়াল যে একটা বীজ দিছি এটা এসিআই কোম্পানির থেকে, এটা খুব ভালো দেওয়া যাচ্ছে। আমার পরিচয় হয়েছে, আমার বাড়ি হয়েছে বাগেরগাঁও ঢালিবাড়ি, সৈয়দ ডালি করে সবাই চিনে। আমি ধান ব্যবসায়ী, আমার ইয়ে আছে, ব্যাপারী আছে, আমি ফাঁকে ফাঁকে গরুর ইয়াও আছে, ফার্ম আছে। শাহিওয়াল এই বীজ কয়েক বছর ধরে আমি ব্যবহার করি, জাত ব্যবহার করে আমি মোটামুটি লাভবান। এই সতেরো মাসে এটার বড় দামের 1,10,000 টাকা বিক্রি করছি, আজকের দিনে বিক্রি করে আমি থই আইছি। গফুরগাঁও উপজেলায় লাইভ স্টক সেক্টরের ডেভেলপমেন্টটা কেমন হয়েছে? আমাদের দেশের গবাদি পশুর সেক্টরটি ডেভেলপমেন্টে কতটা ভূমিকা রাখবে এই জাত উন্নয়নের বিষয়ে? গফুরগাঁও উপজেলা একটা প্রাচীন এবং হচ্ছে অনেক 402 বর্গ কিলোমিটার একটা এলাকা। এখানে প্রায় 1,10,000 মতো গরু রয়েছে, তারপরে হচ্ছে ভেড়া ছাগল এবং পোলট্রি সহ সব কিছু রয়েছে। এখান থেকে মাংস আমাদের উদ্যুক্ত প্রোডাকশন হয়, অন্য জায়গায় আমরা রপ্তানি করতে পারি। দুধ প্রোডাকশনে আমরা কিছুটা পিছিয়ে আছি। উপজেলা পানিসম্পদ দপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হোক এবং আমাদের যে নন গভর্নমেন্ট পার্টনার যারা আছে ওনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যেন আসলে গফুরগাঁও উপজেলায় জেনেটিক ডেভেলপমেন্ট করার পরে আমরা যেন দুধের উৎপাদনটা বাড়াইতে পারি। তো আসলে গফুরগাঁওয়ে আপনার হচ্ছে কিছু নেটিভ দেশি কিছু ব্রিড রয়েছে যেগুলো আসলে ওজন এবং পারফরমেন্সটা অনেক ভালো। আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী আমরা 2028 সাল নাগাদ আমাদের প্রাণিসম্পদ উৎপাদন 1.5% বাড়াবো। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক খামারিকে আমরা ট্রেন আপ করছি, প্রত্যেক খামারিকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। এসএ জেনেটিক্স ওনারা জেনেটিক্সে অবদান রাখতেছে। তো আমাদের সবার মিলে টার্গেটে আমরা দেশে উৎপাদন বাড়াবো, দেশকে দুধ ডিম মাংসে স্বয়ংসম্পূর্ণ করবো। এই প্রজনী সূত্র থেকে যদি ওনারা ভালো জাতের বীজ দিয়ে তাদের বাচ্চা উৎপাদন করতে পারে তাহলে আসলে দেশের একটা রেভলিউশন হবে। প্রজনী শো, এটাকে আমরা বাছুরের প্রদর্শনী বলে থাকি। তো আমার বিশ্বাস এখন যে দুধ এবং মাংস উৎপাদন যে পর্যায়ে আসছি, হয়তো আমরা 2031 সাল পর্যন্ত আমাদের একটা, আমাদের সরকারের একটা ভিশন আছে যে আমরা কোথায় পৌঁছতে চাই, আমাদের দুধ মাংস কী কতটুকু উৎপাদন বাড়াইতে হবে। এই সমস্ত অনুষ্ঠান যদি আরও বেশি করে করা হয় তাহলে মানুষজন বুঝবে যে এই দেশের মাংস এবং দুধ উৎপাদন কৃত্রিম প্রজনন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার এককভাবে না, সরকারের পাশাপাশি এসিআই কাজ করে যাচ্ছে এবং আরও উন্নয়ন হবে, এই প্রত্যাশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে এখানে যে মেলার আয়োজন করেছি এটা মূলত ওই খামারিদেরকে এবং যারা এই ধরনের গরু পালনের সাথে জড়িত তাদেরকে একটা মেসেজ দিতে চাই। এটা গফরগাঁওবাসীকেও আমরা মেসেজটা দিতে চাই এবং সারা বাংলাদেশের চাষিদেরকে আমরা মেসেজটা দিতে চাই। মাংসের উৎপাদন এবং দুধের উৎপাদনে আমরা বাড়াবো, বেড়ে আমরা স্বয়ংসম্পন্ন হব। তো আমরা যদি পুষ্টির চাহিদা যদি আমরা মেটাতে চাই তাহলে আমাদের এই ধরনের উৎপাদন আমাদের বাড়াতে হবে। এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা আসলে উন্নত জাতের সারের বীজ ব্যবহার করে কম উৎপাদনশীল জাতের যে গরুগুলি আছে ওগুলার থেকে একটা অধিক উৎপাদনশীল জাতের বাছুর আমরা পেয়ে থাকি। সেই কারণে মেলার মাধ্যমে আমরা কিভাবে বাছুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে হবে, কিভাবে তাদেরকে কি ধরনের খাবার দিতে হবে, কৃমির ওষুধ কখন দিতে হবে, মেসেজটা আমার এইটাই, যেই সারই হোক না কেন তার পার্সেন্টেজ আপনার কাছে মূল বিষয় হবে না, আপনার কাছে মূল বিষয় হবে তার উৎপাদন ক্ষমতা কীরকম, তার মা কীরকম দিত, তার মার মা কীরকম দিত, বাবার মা কীরকম দিত, এই পিডিগ্রি অনুযায়ী অর্থাৎ তার উৎপাদনশীলতা হিস্ট্রিক জেনেই আপনি আসলে দেন। সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের এসিআইতে আমরা যে সমস্ত সারগুলি ব্যবহার করি এগুলি আমাদের পরীক্ষিত এবং সবগুলি উচ্চ উৎপাদনশীল মায়ের থেকে যে সার সেই সারের বীজ আমরা ব্যবহার করি এবং আমরা 100% তার কোয়ালিটি মেনটেন করে আমরা দিয়ে থাকি। প্রদর্শনী হলো কৃত্রিম প্রজনন যে কার্যক্রমকে আমরা পরিচালনা করি এই কার্যক্রমেরই একটা অংশ কিন্তু বাছুরের প্রদর্শনী। খামারের স্বপ্ন হলো সর্বোচ্চ গর্ভধারণ খামারি চাই, এটা প্রত্যেকটা খামারি চাই। আমাদের সারেরা কিন্তু ঘুরে ঘুরে আজকে সেটাও কিন্তু প্রমাণ করছে যে এসিআর সিমেনের মাধ্যমে সর্বোচ্চ গর্ভধারণ পাওয়া যায়, সেটা খামারির কাছ থেকে আমরা জানতে পারলাম। দ্বিতীয় হলো খামারি গুণগত মানসম্পন্ন একটা বাছুর চাই। আমরা যদি এই বাছুরটা দেখি তাহলে এই বাছুরটার বয়স হলো আজকে 17 দিন। আমাদের সিমেনের মাধ্যমে এই যে বাছুরটা পাওয়া গেছে মানে অসাধারণ একটা বাছুর। আমি মনে করি যে খামারি সেও হ্যাপি, আমরা
এটা খামারির আরেকটা স্বপ্ন, সেটাও কিন্তু বাস্তবায়ন এখানে প্রমাণ হচ্ছে। তৃতীয়ত, খামারি সবসময় চায় যে বাছুরটা মায়ের দুধের রেকর্ড ব্রেক করবে, মায়ের যে দুধ দিত তার চেয়ে ভালো দুধ দেবে। গাজীপুর রাজাবাড়িতে আমাদের যে অত্যাধুনিক বুল স্টেশন আমরা রিয়ারিং করতেছি, এখানে যে সমস্ত সুপার মেরিট বুলগুলো আমরা সিলেকশন কালেকশন এবং আমরা সিমেন্ট যেভাবে এখান থেকে কালেকশন করে আমরা যেভাবে স্টোরেজ করে সারা বাংলাদেশে পৌঁছায় দিই, এই পৌঁছায় দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা এই তিনটে রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। এর কারণেই কিন্তু আজকে এসিআর সিমেন্ট বাংলাদেশে সর্বাধিক সুনাম পেয়েছে এবং সবাই এসিআর সিমেন্ট ব্যবহার করতে আগ্রহী। আজকে আমরা এখানে যে বাছুরগুলো আসছে প্রত্যেকটা বাছুর এখানে সবার কাছ থেকে প্রশংসা পেয়েছে, এসিআর সিমেন্ট সবার কাছে প্রশংসা পেয়েছে, এলাকার খামারিরা দেখছে যারা আসছিল, পাশাপাশি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের খামারিরা দেখবে। আমি খামারিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জাত উন্নয়ন করার জন্যে এসিআর সিমেন্টকে বেছে নেন, আপনি নিজে লাভবান হন এবং নিজে একজন স্বাবলম্বী হন খামার হিসেবে। ধন্যবাদ।